Assalamu alaikum, dear viewers, how are you? I am fine, by the mercy of Almighty Allah and bless of you. Dear viewers, আজকে আমি আপনাদের জন্য একটা নতুন একটা আইটেম নিয়ে এসেছি। সে নতুন আইটেমটি হচ্ছে ডিফারেন্ট ইউজেস অফ বেঙ্গলি অ্যাডজেটিভস। বাংলা অ্যাডজেটিভ যেটা আছে বিশেষণের বিভিন্ন ব্যবহার, আমরা কথা বলতে গিয়ে এই সেন্টেন্সগুলো, এই অ্যাডজেটিভগুলো আমাদের খুবই দৈনন্দিন জীবনে আমাদের বিশেষ প্রয়োজন। এই জন্য আজকে আমি একটি নতুন আইটেম নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডিফারেন্ট ইউজেস অফ অ্যাডজেটিভস অর্থাৎ বেঙ্গলি অ্যাডজেটিভস। যেমন এখানে আছে অল্প, এখানে আছে কাঁচা, এখানে আছে পাকা, অর্থাৎ এখানে অল্প, এই অল্পর এক একটা, এখানে অল্প আছে এটা আর একটা ইংরেজি হবে, এখানে অল্পর ইংরেজি আলাদা হবে, এখানকে অল্পর ইংরেজি আলাদা হবে, বিভিন্ন ব্যবহার। যেমন কাঁচা, রাস্তাটি কাঁচা, দি রোড ইজ আনমেটাল্ড, দ্য রোড ইজ আনমেটাল্ড। আবার এখানে শিকারের লোকেরা কাঁচা মাংস খাইত, দ্য পিপুল অফ অ্যান্সিয়েন্ট টাইম ইউজ টু ইট র ফ্লেশ, র চাই অল্প একটু চেয়ে নাও, অ্যাড লিটল সুগার টু দ্য টি। আবার সে অল্প আইলো, এখানে অল্প ইংরেজি, হি ইজ এ ম্যান অফ মিগার ইনকাম, হি ইজ এ ম্যান অফ মিগার ইনকাম, আমি অল্পকাল সেখানে থাকবো, আই শুড স্টে দেয়ার ফর এ শর্ট টাইম। এই যে বিভিন্ন ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে এই সেন্টেন্সগুলো খুবই দরকার, তাই আমি আজকে আপনাদের জন্য এই সেশনটি নিয়ে আসছি। অ্যাট ফার্স্ট চাই অল্প একটু চিনি দাও, আমাদের কথা বলার সময় লাগে কথা না খুবই, চাই অল্প একটু চিনি দাও, তা কী হবে, অ্যাড আ লিটল সুগার টু দ্য টি, এখানে অ্যাড আ লিটল লিটল সুগার লিটল সুগার, ঠিক আছে। আবার সে অল্প আয়ের লোক, সে অল্প আয়ের লোক, এখানে হবে হি ইজ এ ম্যান অফ মেগার ইনকাম, হি ইজ এ ম্যান অফ মেগার ইনকাম, ঠিক আছে। আমি অল্পকাল সেখানে থাকিব, আই শ্যাল স্টে দেয়ার ফর এ শর্ট টাইম। এখানে আমি আই শ্যাল স্টে দেয়ার ফর আ শর্ট টাইম, ঠিক আছে। রাস্তাটি কাঁচা, এবার কাঁচা বিশেষণ অ্যাডজেটিভ, এই কাঁচা নিয়ে কয়েকটা বাক্য, এখানে কাঁচা ইংরেজি আনমেটাল্ড, এখানে কাঁচা ইংরেজি হবে র ফ্লেশ, কাঁচা আম খাইতে হবে গ্রিন ম্যাঙ্গো, এখানে কাঁচা দুধ হবে আনবয়েলড মিল্ক, তার চুল কাঁচা, এখানে হবে ব্ল্যাক। তাহলে আমরা লিখি রাস্তাটি কাঁচা, কী হবে, দ্য রোড ইজ আনমেটাল্ড, ঠিক আছে। সেখানে লোকেরা কাঁচা মাংস খাইতে, দ্য পিপুল অফ অ্যান্সিয়েন্ট টাইম, AMCI used to eat raw flesh, ঠিক আছে। এখানে হচ্ছে কাঁচা আম খাইতে টক গ্রিন ম্যাঙ্গো, এখানে হবে গ্রিন ম্যাঙ্গো টেস্ট সাওয়ার, ঠিক আছে। কাঁচা দুধ খাইতে নাই, উই শুড নট ড্রিঙ্ক আনবয়েলড মিল্ক, এখানে আনবয়েলড, এখানে হবে গ্রিন ম্যাঙ্গো, কাঁচা ইংরেজি গ্রিন হবে, এখানে হবে আনবয়েলড, উই শুড নট ড্রিঙ্ক আনবয়েলড মিল্ক, তার চুল কাঁচা, ইংরেজি হবে হিজ হেয়ার ইজ ব্ল্যাক, এখানে কাঁচা ইংরেজি হবে ব্ল্যাক,
hair is black. ঠিক আছে his hair is black তার চুল কাঁচা এখানে পাকা এখানে পাকা নেই তার হাতে লেখা পাকা he writes a good hand he writes a good hand and good hand হবে পাকা লোকটি পাকা মিথ্যাবাদী the man is a confirmed liar এখানে হবে confirmed ঠিক আছে he writes a good hand he writes a good hand এখানে হবে পাকা ইংরেজি গুড হ্যান্ড আর এখানে হবে লোকটি পাকা ইংরেজি কনফার্মড দি ম্যান ইজ এ কনফার্মড লায়ার দ্য ম্যান ইজ আ কনফার্মড লায়ার শুভেচ্ছা ডিয়ার ভিউয়ার্স আমাদের আজকে দশটা নির্ধারিত সেন্টেন্স শেষ হয়ে গেল আমরা বেঙ্গলি বিভিন্ন রকমের অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করলাম অর্থাৎ একই অ্যাডজেক্টিভ কিন্তু ইংলিশটাবে আলাদা আমাদের দৈনন্দিন জীবনে এই বাক্যগুলি খুবই দরকার তাই এই বাক্যগুলি আমাদের আজকে ক্লাস ইনশাআল্লাহ কয়েকদিন চলবে এখানে দেখো চায়ে অল্প একটু চিনি দাও এখানে অ্যাড আ লিটল সুগার এখানে অল্প ইংরেজি হবে লিটল অ্যাড আ লিটল সুগার টু দ্য টি ঠিক আছে আচ্ছা সে অল্প আয়ের লোক এখানে হবে হি ইজ আ ম্যান অফ মেগার ইনকাম এম এ জি আর ই মেগার ইনকাম হি ইজ আ ম্যান অফ মেগার ইনকাম সে অল্প আয়ের লোক আমি অল্পকাল সেখানে থাকবো আই শ্যাল স্টে দেয়ার ফর আ শর্ট টাইম এখানে হবে শর্ট অল্প ইংরেজি হবে শর্ট লিটল মেগার শর্ট ডিফারেন্ট ইউজ রাস্তাটি কাঁচা এখানে কাঁচা ইংরেজি হবে আনমেটালড এখানে কাঁচা ইংরেজি হবে র সেকালের লোকেরা কাঁচা মাংস খাইত দ্য পিপল অফ দ্য অ্যানশিয়েন্ট টাইম আদিম যুগের লোকেরা ইউজ টু ইট র ফ্লেশ নাম্বার সিক্স কাঁচা আম খাইতে তাও এখানে কাঁচা ইংরেজি গ্রিন ম্যাঙ্গো কাঁচা ইংরেজি এখানে গ্রিন ম্যাঙ্গো টেস্ট সাওয়ার কাঁচা দুধ খাইতে নাই উই শুড নট ড্রিঙ্ক আনবয়েলড এখানে হবে আনবয়েলড কাঁচা ইংরেজি হবে কাঁচা ইংরেজি গ্রিন এখানে কাঁচা ইংরেজি আনবয়েলড আবার তার চুল কাঁচা এখানে কাঁচা হবে ব্ল্যাক হিজ হেয়ার ইজ ব্ল্যাক ডিফারেন্ট ইউজ অর্থাৎ এডিমেটিভ ইউজ অর ডিফারেন্ট ইউজেস অফ সাম বেঙ্গলি অ্যাডজেক্টিভস পাকা পাকা যে ঠিক তার হাতে লেখা পাকা এখানে হবে ইংলিশটা হবে এবং হি রাইটস আ গুড হ্যান্ড হ্যাঁ হি রাইটস আ গুড হ্যান্ড যেমন রুমানের হাতে লেখা পাকা ফর এক্সাম্পল রুমানের হাতে লেখা পাকা রুমানের রাইটস আ গুড হ্যান্ড ঠিক আছে লোকটা লোক এখানে হবে লোকটি ও সরি এখানে হবে লোকটি পাকা মিথ্যাবাদী লোকা হয়ে গেছে লোকটি পাকা মিথ্যাবাদী দ্য ম্যান ইজ আ কনফার্ম লায়ার দ্য ম্যান ইজ এ কনফার্ম এখানে হবে কনফার্ম এই যে বিভিন্ন রকমের ব্যবহার এই ব্যবহারগুলো আমরা শিখলাম আস্তে আস্তে আমরা শিখব ডিয়ার ভিউয়ার্স আমাদের এগুলো খুবই দরকার তাই আমি এই সেশনটি আমাদের সামনে নিয়ে এসেছি ইনশাল্লাহ কয়েকদিন চলতে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ